দর্শক শুভ সকাল। ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাহিদা আফরোজ সুমি। একটা শুক্রবারের এই ছুটির দিনটা একটা দিনকে সুন্দর করে দেওয়ার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা মনে হয় আমি এই সকালবেলাটা এসে যখন উপস্থিত হই তখন বুঝতে পারি। একটা সপ্তাহের সকল ক্লান্তি দূর হয়ে যায় আমার, এবং আমি বিশ্বাস করি আমাদের সাথে যারা যারাই থাকেন তাদের প্রত্যেকেরই একই অভিমত। আশা করি সবাই ভালো আছেন এবং খুব ভালো লাগছে আর একটা ছুটির দিনের সকাল এমন করে শুরু করতে পারছি। এবং যার সুরের মধ্য দিয়ে, যার গানের মধ্য দিয়ে আজকের দিনটা শুরু করব, তিনি আমার মনে হয় তার নামটা শুনলে আপনারা বুঝবেন যে তিনি আমাদের কতখানি আপন। তার গান আমাদেরকে কতখানি ডুবিয়ে রেখেছে তার সুরের মধ্যে, এবং তার পাশাপাশি কতটা ভালোবাসার জায়গা তিনি এরই মধ্যে দখল করেছেন। জার্নিটা কিন্তু একেবারেই ছোট না, বেশ একটা লম্বা সময় ধরে এই ভালোবাসায় তিনি আমাদেরকে জড়িয়ে রেখেছেন। আছেন আমাদের সাথে সবার প্রিয় সঙ্গীত শিল্পী নোলক বাবু, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? বেশ কয়েকটা দিন পরে মনে দেখা হলো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আর এই অনুষ্ঠানটাতে আসলে আমার অনেক ভালো লাগে এবং আমি সবসময় ভালো থাকি। আর সাথে আছে আমাদের বাংলাদেশের গুণী মিউজিশিয়ান দাদা আছে, ভাই আছে, সব আছে, খুব ভালো লাগছে। আমরা এই ভালো লাগাটা নিয়ে শুরু করতে চাই সুরের মধ্য দিয়ে, কিন্তু তার আগে যাদের কথা বলছিলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে তারপরে ফিরছি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলতের রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রায়। শুভ সকাল। কোন গান দিয়ে শুরু করবো আজকের দিনটা? আমি প্রথমে যে গানটা করব এটা আমার নিজের একটি মৌলিক গান। গানটি আজকে 7 দিন হলো রিলিজ হয়েছে। এই গানটির চমৎকার একটি মিউজিক ভিডিও আছে। গানটি HM ভয়েসের ব্যানারে এসেছে। আমি দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকবি শেখ নজরুল ভাইয়া, সুর করেছে ফিদেল নাইম। আচ্ছা শুনি আমরা গানটা। শোনাচ্ছি। কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, আমি বুঝি গো বুঝি সবই, কে আমার আমি বুঝি গো বুঝি সবই, কে আমার আপন বুঝি গো বুঝি সবই,
কে আমার আপন পর, আমি বুঝি গো বুঝি সবই, কে আমার আপন পর। কার চোখেতে ঘুম আসে না, কার বিরহে গলা ফোটে, কার হাসি খুব অভাবে, কষ্ট জাগে ছোটে, আমি জানি গো জানি সবই, কোনটা বাতাস কোনটা ঝড়, আমি বুঝি গো বুঝি সবই, কে আমার আপন আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর। মিষ্টি কথা এবং সুরটাও খুব কাছের সুর আসলে, আর তার সাথে যেটা বলতেই হবে যে আপনার গান তো একটা ভিন্নতা থাকেই সবসময় এবং আপনার একটা ছোঁয়া থাকে, সেটা আসলে গানটার মধ্যে আছে। দর্শক আছেন, কথা বলি, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আমি রংপুর থেকে লক্ষ্মী বলছিলাম। লক্ষ্মীদি কেমন আছেন আপনি? ভালো আছি আপু, ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা পর্বের মতো আমাদের সাথে থাকার জন্য। কথা বলুন, তুমি আপু হাই ভাঙা আম খাওয়ার দাওয়াত থাকলো রংপুরে? কথা শোনা যাচ্ছে না। নলক ভাই আছেন আমাদের সাথে, কথা বলুন। আচ্ছা আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? শুভ সকাল। জি আপু ভালো আছি। আপনি ভালো আছেন কি? জি আমি খুব ভালো আছি, আপনি ফোন দিয়েছেন আরো বেশি ভালো আছি আমরা। ওয়াও ভাইয়া, এর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল এবং আমার অনুরোধের গান করছিলেন, খুব ভালো লাগছিল। অনেক ধন্যবাদ। আজকেও একটা অনুরোধ করতেছি, বলেন বারি সিদ্দিকী স্যারের আমার গায়ে যত দুঃখ সয় এই গানটা শুনাইলে খুব ভালো লাগতো। ইনশাল্লাহ অবশ্যই শুনাবো, আপনি ফোন করেছেন অবশ্যই শুনাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ লক্ষ্মীদি, সাথে থাকুন। আর লক্ষ্মীদির কণ্ঠটাই এমন যে ভালো থাকার মাত্রা বাড়িয়ে দেয়, খুব হ্যাপেনিং একটা কণ্ঠ। পরের গানে যেতে চাই, কি শুনবো এবারে? এবার যে গানটা করব, এই গানটি আমার আরেকটি প্রিয় গান। এই গানটি গিয়েছে ওপার বাংলার সোনু নিগম। গানটা বাংলা গান, জানি তুমিও ঘুমাতে পারো না, আমার ভীষণ প্রিয় একটি গান। চলো জানি তুমিও ঘুমাতে পারোনি, আমিও ঘুমাইনি সেদিন রাতে, সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে, জানি তুমিও ঘুমাতে পারোনি,
আমিও ঘুমাইনি সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে পারো অনেকদিন পরে গানটা শুনলাম প্রথমত কথা হচ্ছে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে সত্যিকার অর্থে গানের কথাগুলো যদি আমরা মন দিয়ে শুনি তাহলে বুঝি জীবন সুন্দর হয়ে যায় একটু ভুল বোঝাবুঝির জায়গাটা কমিয়ে যদি আনতে পারি তাহলে আসলে সত্যিকার অর্থে জীবন অনেক সুন্দর আসলে এই গানটা আমি অনেক অনেক বছর আগে থেকেই শুনি কারণ এই গানটা অ্যালবামটার নাম নতুন করে ভালোবাসবো অনেক ছোটবেলা থেকে যখন আমি মানে ক্লোজ আপ ওয়ানে আসিনি তখন থেকে এই গানটা আমি শুনি এবং আমার ভীষণ ভালো লাগে দর্শক আছেন কথা বলি কে আছেন সাথে শুভ সকাল হ্যালো শুভ সকাল সুমিয়া পু কেমন আছেন ভালো আছি ডিজে পু আপনি কেমন আছেন
আমাদের নিয়মিত একজন দর্শক, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আর চিনতে পারার জন্য থ্যাংকস। আর আপনার গান তো আমি সবসময় শুনি, সবসময় আপনার সাথে থাকি। তবে আজকে একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া। জি প্লিজ বলেন। যদি রাখেন ওই যে ওরে নীল দরিয়া, ওই গানটা যদি আজকে একটু শুনাইতেন। আমার গান তো বেশি একটা রিকোয়েস্টের প্লে করা হয় না আসলে, কারো মনেই থাকে না। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কথা বলুন অতিথি, আপনাকে শুনছেন। হ্যালো, শুভ সকাল ফয়সাল, কি খবর ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভাই আপনি যেখানে থাকবেন এই গানটার রিকোয়েস্ট থাকবে সেটা একদম আমরা সবাই বুঝতে পারি। এবারে কি শুনছি এখন যে গানটি করবো, শ্রদ্ধেয় মনির কিশোরের আরেকটি বিখ্যাত গান, এটাও চলচ্চিত্রের ছবির গান, কি ছিলে আমার বলো না তুমি। বাহ, জি চলুন। বলো না তুমি, আছি তো আগের মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগের মতো এখনো। তুমি বাসরের কথা অযথা রয়েছে আমার স্মৃতিতেই গাথা। ও ভুলে কি গেছো বাসরেরই কথা, অযথা রয়েছে আমার স্মৃতিতেই গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখন। তুমি কি আগে
হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো তুমি কি আগেরই মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে তুমি আছি তো আগেরই মতো এখনো আমি আজকে মনে হচ্ছে যে অনেক দিন পর পর এমন কিছু গান শুনছি যেটা সত্যিকার অর্থে অনেক দিন আগে শুনেছিলাম, এটাও তেমনই একটা গান। এই গানগুলো আসলে সকালের মোডেরই গান, আর আমার এই সজীব ভাই দাদার এত এত মজা করে বাজাচ্ছে সবাই, আমি এর জন্য মনে হয় একটু মজা করে গাইতে পারছি। আর এনটিভির সাউন্ড তো মাশাআল্লাহ খুবই চমৎকার, সবসময়ের মতোই আসলে ভীষণ ভালো লাগে আসলে শুনতে। দর্শক আছেন, কথা বলি, কে আছেন সাথে, শুভ সকাল। আমার মন্দ স্বভাব এই গানটা আমি শুনতে চাচ্ছি যদি গাইছেন। ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া, আমাদের সাথে থাকবেন, ভালো থাকেন। এনটিভি কে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আপনিও ভালো থাকুন এবং আমাদের সাথে এমন ভাবেই থাকুন। পরে গানে যাই। ওকে, আমি এখন যে গানটা করব, এই গানটি আমার আরেকটি মৌলিক গান, এই গানটিও রিসেন্ট রিলিজ হয়েছে। গানটা আমার ভীষণ প্রিয় একটি গান। গানটি সাউন্ডটেকের ব্যানার থেকে এসেছে। গানটি সুর করেছে খাইরুল ওয়াসি, আমার খুব কাছের ছোট ভাই, সঙ্গীত শিল্পী, ভীষণ ভালো গান করেন তিনি। হ্যাঁ, আর সুর করেছেন আমার ফ্রেন্ড শাহরিয়ার রাফাত, আর গানটি লিখেছেন আমার দেশি ভাই তারেক আনন্দ। জি, চলছে। আমারে যারা ভালোবাসো গো, ওই আমি করি তাদের মিনতি, জীবন আমার থাই মা গেলে শিওরে জ্বালায়ো সন্ধ্যাবাতি। ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি অন্ধার ঘরে, কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি। আমারে যারা ভালোবাসো গো, আমি করি তাদের বিনতি, জীবন আমার থাই মা গেলে শিওরে জ্বালায়ো সন্ধ্যাবাতি। অন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা।
কথা কি আ সুখের জীবন ফুরাই গেল ছিল কত কথা গল্প দুনিয়ার মায়া কাটে না রে মানুষের সময় অল্প সুখের জীবন ফুরাই গেল ছিল কত কথা গল্প দুনিয়ার মায়া কাটে না রে মানুষের সময় অল্প বসিয়া নিরালায় ভাবে গো আর কয়টা দিন বাঁচতাম যদি জীবন আমার তাই মা গেলে শিওরে জ্বালায় সন্ধ্যাবাতী আন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো একলা একা থাকি শেষ হইল মনে নাই আর বাসনা চাইছি যত পাইছি তত আর কিছু চাই না রক্তামশা শেষ হইল মনে নাই আর বাসনা চাইছি যত পাইছি তত আর কিছু চাই না আনন্দ নিরালায় ভাবে গো আর কয়টা দিন বাঁচতাম যদি জীবন আমার তাই মা গেলে শিওরে জ্বালায় সত্যবতি আমারে যারা ভালোবাস গো আমি করি তাদের বিনতি জীবন আমার তাই মা গেলে শিওরে জ্বালায় সত্যবতী আন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো একলা একা থাকি আন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো একলা একা থাকি আন্ধার ঘরে কেমনে আমি একলা একা দারুণ কথা, সুর এবং গায়কের সম্মেলন, এবং সেক্ষেত্রে আসলে একটা সুন্দর গানের সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি সবসময় এরকম জীবনবোধের কথাই বলে যান, এটা একটা বিশেষ দিক গানের মধ্য দিয়ে। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তো আমার মনে জালো বন্ধু আরে করো তো আমার মনে জালো বন্ধু আরে করো তো আমার মনে জালো আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তো আমার মনে জালো বন্ধু আরে করো তোমার মনে জালো
আছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে বন্ধু ত্রিভুবনে বিচার যেদিন বন্ধু আরে করো তোমার মনে কিছু বলার নেই আর সময়টাও এমন যে বিদায়ের কথা বলতে হবে নলক ভাই আবারও আপনার সাথে এরকম একটা সকাল ভাগাভাগি করার বা একটা সময় ভাগাভাগি করার অপেক্ষায় থাকলাম খুব ভালো থাকেন সামনের দিন খুব ভালো কাটবে এটাই প্রত্যাশা আজকের মতো শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরবো কিন্তু তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে তারপর ফিরছি সুপ্রিয় দর্শক যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায়ের কথা বলতে চাই না আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিতে চাই খুব ভালো থাকেন এনটিভির সাথে থাকেন সবাইকে আরও একবার শুভ সকাল প্রিয় দর্শক আমিও একটু বিদায় নিয়ে নিচ্ছি আসলে আপনাদের নলক বাবু আমি আমাদের বুলবুল স্যার একটা কথা বলেছিল যে ক্লোজ আপ অনের সময় যে তোমরা তো এখন তুমি তো এখন জনগণের সম্পত্তি তো যাই হোক আসলে আজকে আমাদের স্যার আমাদের মাঝে নেই সবাই দোয়া করবেন এভাবেই আমাদেরকে ভালোবেসে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন সারা জীবন যেন অনেক সুন্দর সুন্দর গান গেয়ে আপনাদেরকে শোনাতে পারি নিশ্চয়ই সেই ভালোবাসায় আপনি থাকবেন সবার প্রিয় চ্যানেল এনটিভি অনেক ধন্যবাদ মিউজিশিয়ান ভাইদের অনেক ধন্যবাদ শেষ গানটি করছি একদিন ঘুম ভেঙে দেখি আমাদের আরেকটি বিখ্যাত গান শোনাচ্ছি Thank you.
দিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে একদিন ঘুম ভেঙে দেখি দেখি